আসলে সেখান ওয়েলকাম টু মাই চ্যানেল বাই কলেজ অ্যাভেনিউ সিন। আশা করি সবাই ভালো আছেন। আর হচ্ছে আজকে একটা আমি ব্লগ শেয়ার করছি, ঠিক আছে, আপনাদের জন্য অনেকদিন পর, কারণ হচ্ছে নতুন ক্যামেরায় একটা নতুন শুট করছি আপনাদের জন্য। এটা হচ্ছে তালতলা সিটি সুপার মার্কেট, আমাদের বাস থেকে খুবই কাছে, আর এটা হচ্ছে সবাই চেনেন বা ঢাকা শহরে যেই যেখানে থাকেন না কেন চেনেন মোটামুটি এই জায়গাটা। তো বেসিক্যালি অলওয়েজ আসা হতো শুরুকাল থেকে এখানে, বাট হচ্ছে এলাকা থেকে চলে যাওয়ার কারণে অন্য জায়গায় এখানে আসা হয় না। বাট যখনই আমি হচ্ছে আমার আম্মুর বাসে আসি, আমি কিন্তু তালতলায় ঘুরতে বলি না। আর এখানে ভয়েস টেক তো আমার কম শোনা যাচ্ছে, আর এখানে স্যার হচ্ছে স্পাইসি তান্দুরি চিকেনটা খুবই ভালো আর খুবই স্পাইসি, এটা আমি দেখানোর জন্য ভিডিওটা করেছি। তো নতুন ক্যামেরা শ্যুটটা করা, আশা করি সবাদের কাছে ভালো লাগবে আর হচ্ছে ক্লিয়ার লাগবে। তালতলার যে মেইন রিফ্লেকশনটা আমার কাছে খুবই ভালো লাগে, এই ক্যামেরাতে যদি কালার দেখতে ভালো লাগবে। এখানে যে স্পাইসি চিকেনটা, এটার প্রাইস হচ্ছে প্রায় 90 টাকা, আর হচ্ছে রুচি প্রাইস 10 টাকা, এটা ভিডিওতে বলে দিয়েছি। খুবই রিজনেবল প্রাইস, ধরেন আমার কাছে 100 টাকা থাকলে আমার যদি দাদা যে আমি এখানে চলে যাই যদি বাসে তালতলার আশেপাশে থাকি তাহলে। আর দেখি খুবই অ্যাপেটাইজিং, আর অলওয়েজ এখানে হচ্ছে নুডলস, সবজি, 30 টাকা সব কিছু পাওয়া যায়, ফুচকা, চটপটি, বেলপুরি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়, ফ্রেঞ্চ ফ্রাই, মানে স্ট্রিট ফুডগুলো মেইনলি। আমার খুবই পছন্দের স্ট্রিট ফুডগুলো, কারণ ফাইভ স্টার হোটেলে বা নর্মাল রেস্টুরেন্টে খাওয়া হচ্ছে আমার স্ট্রিট ফুডগুলো হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখে খাওয়াটা খুবই ভালো লাগে। অ্যান্ড এই জায়গার সবগুলো সম্পর্কে আমি খুবই পরিচিত, কারণ এই জায়গায় কিছু না কিনলেও ঘুরে ঘুরে অনেক কিছু দেখি, আর আমার কাছে খুবই ভালো লাগে। অ্যাজ অলওয়েজ এখানে অনেক নতুন নতুন শপস হয়েছে, লাইক হচ্ছে আপনারা হচ্ছে 10 টাকা, 20 টাকা, 100 টাকা যা কিছু কিনতে চান, ওয়ান টাইম ইউজ বা অনেক কিছুই পাবেন। এখানে অনেক দোকান আছে, লাইক হচ্ছে নর্মাল নিউ মার্কেট বা স্ট্রিট শপগুলোর মতো দোকান আছে অনেক, ভ্যানে করে অনেক ধরনের জিনিস কি বলছে আমি ভিডিও জানি না, আমার বোন ভিডিও করছে, কি ভিডিও করছে আমি জানি না, আগে মাথা খারাপ।